রাস্তাশ্রী রাস্তা ঘোষণার উৎসবে মাতলেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় সরকার বঞ্চনার পরেও রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ইতিমধ্যে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় 12,000 কিলোমিটার রাস্তা শিলান্যাস করেছেন। খরচ হবে 3,500 কোটি টাকা। আগামী 3 মাসের মধ্যে এই রাস্তা তৈরি হবে এবং উদ্বোধন হবে খুব শীঘ্রই। বসিরহাট মহকুমার 10টি ব্লকের একদিকে রয়েছে সুন্দরবন, অন্যদিকে রয়েছে সীমান্ত। এই বসিরহাট সাংগঠনিক জেলার 161 কিলোমিটার রাস্তা পথশ্রী রাস্তাশ্রী রাস্তার শিলান্যাস হয়েছে। এত বঞ্চনার পরেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে রাজ্যের উন্নয়নের জন্য যে বদ্ধপরিকর তা আজকের পথশ্রীর মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হলো। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা আম্বেদকর মূর্তির পদদেশে ধর্ণায় বসেছিলেন। তারপর আগামী দিনে বাংলার উন্নয়নের জন্য তিনি দিল্লিতে যাবেন বলে এমনটাই বলেছেন। এদিন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার খোলাপথা তৃণমূল জেলার কার্যালয়ে বসিরহাট মহকুমার 7 জন বিধায়ক, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় ও চেয়ারম্যান শেখ হাজী নুরুল ইসলাম সহ 7 জন বিধায়ক সাংবাদিকদের সামনে তারা তাদের আগামী দিন বাংলা উন্নয়নের জন্য কি কাজ করতে চলেছেন সেটা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যকে বিভিন্ন সামাজিক প্রকল্পের কাজ করেছেন, উন্নয়নের ধারা তুলে ধরেছেন। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। আমি আজ চেয়ারম্যান হিসেবে এবং হাড়োয়ার বিধায়ক হিসেবে আমি একজন এমএলএ, আমি আমাদের সমস্ত এমএলএরা আছেন এখানে। এখানে আমাদের সপ্তশ্রী ব্যানার্জি আছে, আমাদের কাজী আব্দুর রহিম আছে, আমাদের বোন উষারানী মণ্ডল, আমাদের ভাই সুকুমার মাহাতো সন্দেশখালীর এমএলএ, এবং আমাদের দেবেশ আমাদের হিমালগঞ্জের এমএলএ সহ জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, এবং আমাদের যারা ফ্রন্টাল অর্গানাইজেশনের যারা সভাপতি তরিকুল আলম বাপি, আমাদের মৃত্যুঞ্জয় চেয়ারম্যান, আমাদের কৌশিক দত্ত আমাদের আইনটিউসির চেয়ারম্যান, এবং আমাদের ইলিয়াস সর্দার হচ্ছে আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান। আমরা সকলকে নিয়ে আমরা যথারীতি আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, আমরা গত 28 তারিখে দিদি সিঙ্গুর থেকে যে উদ্বোধন করেছিলেন, এই উদ্বোধনের কথাটা আমরা আজকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে আমাদের জেলায় যে দিদি কি করতে চেয়েছিলেন মমতা ব্যানার্জি। কারণ ভারত সরকার, কেন্দ্রীয় সরকার পুরো বেমাতা সুলভ ব্যবহার করছেন, সমস্ত প্রকল্পের টাকা আটকে দিয়েছেন। এই যে 3,672 কোটি টাকা যেটা রাস্তায় অনুমোদন করেছেন, এটা সম্পূর্ণ না নিজের কৃতিত্বে, কেন্দ্রের একটা পয়সাও নেয়নি, একটা পয়সাও দেয়নি। তার বিরুদ্ধে আজকে আমাদের সোচ্চার, গতকালকে আমাদের মিটিং ছিল, আমরা মিটিং করে প্রতিবাদ জানিয়েছি। আজকেও আমাদের দিদি মুখ্যমন্ত্রী তিনি ধর্ণায় বসে আছেন, কেন্দ্রের এই বিমাতা সুলভ ব্যবহারের জন্য সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। তাই আমরা মানুষের কাছে জানাতে চাইছি যে দিদি টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও এই 9,000 কত কিলোমিটার রাস্তা তৈরি করছেন, এই 12,000 কিলোমিটার এই রাস্তা তৈরি করছেন তার নিজের সম্পূর্ণ কৃতিত্বে, এটা আমাদের মানুষকে জানানোর জন্য আজকে আমরা প্রেস কনফারেন্স করছি। আমাদের বিধায়করা আছে, তারাও সবাই কিছু কিছু বলবেন। আমি শুধু একটাই কথা বলবো যে ভারত সরকার এবং কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের বিমাতা সুলভ ব্যবহার করছে পশ্চিমবাংলার সাথে, আমরা মানুষের দরবারে যাব, মানুষকে নিয়ে আন্দোলন করব, মানুষের আলোচনা করে মানুষের রায় নিয়ে আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলন পৌঁছে দিতে চাই। পরিষ্কার কথা, সমস্ত রাজ্যকে এনআরজিএস এর টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বিমাতা সুলভ ব্যবহার করছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একটাই মহিলা মুখ্যমন্ত্রী, তাকে এইভাবে মানে অসহযোগিতা করার জন্য প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন, সেই চেষ্টার বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন। আপনারা যারা আছেন, প্রেসের যারা আছেন, আমরা তাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আমাদের এই জেলার চেয়ারম্যান, আমাদের বিধায়ক হাড়োয়া, আমার হাজী নুরুল সাহেব উপস্থিত আছেন, আমাদের বিধায়ক দেবেশ মণ্ডল হিমালগঞ্জ, আমাদের মধ্যে বিধায়ক সপ্তশ্রী ব্যানার্জি, আমার আছে বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম আছেন, উষাদি আছে, আমার সন্দেশখালীর সুকুমার মাহাতো, আমরা যারা এখানে উপস্থিত আছি, এবং আমাদের জেলার বিভিন্ন যে সংগঠন সেই সংগঠনের আমাদের প্রেসিডেন্টরা আছে, আমাদের এআইটিসির কৌশিক আছে, কিষাণের
আমাদের তরিকুল আছে, আমাদের মাইন্ড্রি সেলের আমাদের ইলিয়াস ইলিয়াস দা আছে, এবং চেয়ারম্যান আমার মিথুন দা আছে। এবং বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাকে বঞ্চনা করছে, সেই বঞ্চনার বিরুদ্ধে যে আর্থিক বঞ্চনা বলুন, মানে আপনার মানুষের বিরুদ্ধে যে সমস্ত মানে তার যে অধিকারগুলো ভোগ করে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার যখন যে কোনো মুহূর্তে হলো তাদের এজেন্সি দিয়ে মানুষের কাছে গিয়ে তাদের কাছে এজেন্সি দিয়ে তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই সবগুলোর বিরুদ্ধে। এবং সর্বোপরি যেটা আছে যে গ্রাম বাংলার অর্থনীতি একদম এর জন্য মার খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবগুলোর বিরুদ্ধে গত 28 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এই যে কেন্দ্রীয় সরকার তার যে বঞ্চনা, সেই বঞ্চনার বিরুদ্ধে গত 28 তারিখ আমাদের সিঙ্গুরে আপনারা সবাই দেখেছেন যে সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি পথশ্রীর মধ্যে দিয়ে 12,000 কিলোমিটার রাস্তা কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে 12,000 কিলোমিটার রাস্তা 3,600 কোটি টাকা এর মধ্যে দিয়ে 3,672 কোটি টাকা তার স্যাংশন করে সেই রাস্তা তিনি সিঙ্গুরে থেকে ওপেন করেছেন, এবং সারা সারা বাংলায় সারা বাংলায় এই রাস্তাগুলো পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক পঞ্চায়েতে সেগুলো ওপেন হয়েছে,